আঠারো বছরের ঊর্ধ্বে এবার প্রত্যেককেই পাবেন কোভিড নাইন্টিনের ভ্যাকসিন তো কোথা থেকে আর কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা জানব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো আপনারা যদি ওয়েবসাইট থেকে করতে চান এই রেজিস্ট্রেশন সেজন্য আপনারা চলে আসবেন উইন ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে এছাড়া দুটি মোবাইল অ্যাপ্লিকেশান আছে যেটি হলো আরোগ্য সেতু একটি অ্যাপ্লিকেশান যার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয়টি হলো উমাং অ্যাপ এই দুটি অ্যাপের মাধ্যমে আপনারা মোবাইল থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন পাশাপাশি আপনারা মোবাইল থেকে এই ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আবেদন করতে পারি তো আমরা এসে গেছি কো উইন ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে আসার পর সরাসরি আমরা চলে যাব এখানে রেজিস্টার বাই সাইন ইন ইয়োর সেলফ তো এখানে আমরা একটি ক্লিক করব। আর ক্লিক করার পর দেখুন আমাদের কাছে আমাদের মোবাইল নাম্বার চাওয়া হবে তো যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে রেজিস্টার করতে চাইছেন সেই মোবাইল নাম্বার আপনারা এখানে এন্টার করবেন এবং তারপরে আপনারা গেট ওটিপি এই অপশানের উপরে ক্লিক করবেন গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারের চার অঙ্কের একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ড আপনারা এই এন্টার ওটিপির ঘরে দিয়ে ভেরিফাই করবেন তো ওটিপি ভেরিফাই করার পর আপনারা চলে আসবেন সরাসরি এই পেজে যেখানে আপনাদেরকে রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার করার জন্য ছোট্ট একটি ফর্ম আপনারা পাবেন তো প্রথমেই এখানে আপনি একটি আইডি কার্ড সিলেক্ট করবেন কোন আইডি কার্ড ফটো আইডি কার্ড দিয়ে আপনারা রেজিস্টার করতে চাইছেন যেমন এখানে আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড এই ধরনের কিছু কার্ড দিয়ে আপনারা রেজিস্টার করার অপশন পাবেন তো আপনারা যে ফটো আইডি কার্ড দিয়ে রেজিস্টার করতে চাইছেন সেই কার্ড আপনারা সিলেক্ট করবেন এখানে প্যান কার্ড সিলেক্ট করা আছে তো প্যান কার্ড সিলেক্ট করার পর নিচে প্যান কার্ডের নাম্বার আমাদেরকে দিতে হবে আর এই প্যান কার্ডে যে নামটা আছে সেই নাম আমাদেরকে এখানে লিখতে হবে সেম টু সেমভাবে আমরা লিখবো নিচে সে জেন্ডার সিলেক্ট করতে হবে এবং তারপরে এই প্যান কার্ডের মধ্যে জন্মের যে সাল আছে সেই সাল আমরা দেবো দেওয়ার পর আমরা রেজিস্টার্ড অপশানের উপরে ক্লিক করব। রেজিস্টার্ড অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ চলে আসবে যেখানে আপনারা আপনাদের নাম দেখতে পাবেন আপনাদের ডেট অফ ইয়ার দেখতে পাবেন কোন কার্ড দিয়ে আপনারা রেজিস্টার করেছেন সেটা দেখতে পাবেন পাশাপাশি আপনারা আপনাদের আইডি কার্ডের শেষ অংশগুলি দেখতে পাবেন এখানে শিডিউল অপশান আছে আপনারা চাইলে শিডিউল কো নিতে পারেন অর্থাৎ কত তারিখে আপনারা ভ্যাকসিন নিতে চাইছেন এবং কোন সেন্টার থেকে নিতে চাইছেন পাশাপাশি আপনারা এখানে অ্যাড মোড অপশান পাবেন আরও তিনজন ব্যক্তির বা আপনার ফ্যামিলির তিনজন ব্যক্তির এখানে ডিটেলস আপনারা অ্যাড করতে পারেন বা তাদেরকেও আপনারা রেজিস্টার করাতে পারেন তো তার জন্য যদি আপনারা অ্যাড মোড অপশানের উপরে ক্লিক করেন তাহলে আপনাদের কাছে আবারও এই ধরনের পেজ চলে আসবে যেখানে আপনাদেরকে একটি কার্ড সিলেক্ট করতে হবে অর্থাৎ আইডি কার্ড ফটো আইডি কার্ড তারপর তার আইডি কার্ডের নাম্বার সেই নাম এবং তার নিচে জেন্ডার সিলেট করে ডেট অফ ইয়ার দিয়ে অ্যাড করতে হবে তো এইভাবে আপনারা আরও তিনজন ব্যক্তির ডিটেলস অ্যাড করতে পারেন বা তাদেরকেও আপনারা রেজিস্টার করাতে পারেন এবার রেজিস্টার করার পর তাদেরকে যদি আপনারা ভুলবশত রেজিস্টার করে ফেলেন সেক্ষেত্রে আপনারা ডিলিট অপশান পাবেন আপনারা ডিলিটও করে দিতে পারেন অথবা আপনারা শিডিউল করে ভ্যাকসিনের ডেট নিতে পারেন এবার যে আপনাদের কাছে পেজ আসবে সেখানে আপনারা শিডিউলও অপশান পাবেন অর্থাৎ কোন সেন্টার থেকে কত তারিখে আপনারা ভ্যাকসিন নিতে চাইছেন সেটা শিডিউল আপনাদেরকে করতে হবে ডেট টাইম সিলেক্ট করতে হবে পাশাপাশি সেন্টার সিলেক্ট করতে হবে তো তার জন্য শিডিউল অপশানে যখন আমরা ক্লিক করব। আমাদের কাছে এই ধরনের পেঁজ চলে আসবে যেখানে আমরা আমাদের পিন নাম্বার দিয়ে সার্চ করতে পারি অথবা আমরা আমাদের ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করতে পারি তো সার্চ বাই পিন নাম্বার দিয়ে সার্চ করলে আমরা আমাদের পিন কোড দিয়ে সার্চ করতে পারি তো চলুন দেখে নেওয়া যাক এখানে দেখুন আমরা সার্চ বাই ডিস্ট্রিক্ট দিয়ে করেছি সেক্ষেত্রে আমরা আমাদের স্টেট সিলেক্ট করব তারপর আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব এবং তারপরে আমরা সার্চ অপশানের উপরে ক্লিক করব। আর যদি আমরা পিন কোড দিয়ে সার্চ করি শুধুমাত্র আমরা এখানে পিন নাম্বার দেবো দেওয়ার পর আমরা সার্চ অপশানের উপরে ক্লিক করব। সার্চ করার পর যে পেজ আপনাদের কাছে আসবে সেই পেজে আপনারা উপরের দিকে ডেটগুলি দেখতে পাবেন পাশাপাশি কোন কোন সেন্টারে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেই ডেটে এবং কতগুলি এখনও অ্যাভেলেবেল আছে এখানে আপনারা সংখ্যাটাও দেখতে পাবেন তো যে সেন্টারে আপনারা বুক করতে চাইবেন সেই সেন্টারের পাশে বুক অপশান পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে ডেট এবং পাশাপাশি টাইমও দেখতে পাবেন আর সেন্টারের নামও আপনারা এখানে দেখতে পাবেন আর এখানে দেখুন ভ্যাকসিন প্রাইসও দেওয়া আছে নিচে আপনারা নাম পাবেন এবং রেফারেন্স আইডি পাবেন তো সমস্ত কিছু ওকে থাকলে আপনারা কনফার্ম করে দেবেন এবং কনফার্ম করার পর এখানে আপনারা ডাউনলোডের একটি অপশান পাবেন অর্থাৎ এই অ্যাপয়েন্টমেন্ট যে স্লিপ বা অ্যাপ্লিকেশন যে স্লিপ সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের কাছে এই ধরনের কোভিড নাইন্টিন ভ্যাকসিনেশান অ্যাপয়েন্টমেন্ট এই ধরনের একটি স্লিপ ডাউনলোড হবে যেটাকে আপনারা প্রিন্ট করে যেদিনকে আপনারা ভ্যাকসিন নিতে যাবেন সেন্টারে সাথে করে আপনাদেরকে নিয়ে যেতে হবে পাশাপাশি যে ফটো আইডি কার্ডের নাম্বার আপনারা এখানে দিয়েছেন যেটা দিয়ে আপনারা রেজিস্টার করেছেন সেই ফটো আইডি কার্ডের অরিজিনাল কপিও সঙ্গে করে আপনারা নিয়ে যাবেন তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল থেকে অথবা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে কোভিড নাইন্টিন ভ্যাকসিনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন